এনভিশন টিভি প্রেজেন্টস কোরিয়ান সাত সদস্য যুবকদের একটা মিউজিক্যাল গ্রুপ আছে যার নাম বিটিএস সম্প্রতি জানতে পারলাম এরা বাংলাদেশে আসবে বর্তমানে বর্তমান যুবক যুবতীরা বিটিএস এর কঠিন ভক্ত মুসলিম ছেলে মেয়ে হিসাবে এ ধরনের মানসিকতা সম্পর্কে কিছু যদি বলতেন ধন্যবাদ উনি বলছেন কোরিয়ার একটা মিউজিক্যাল গ্রুপ আছে যার নাম বিটিএস জি এর বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত আছে যার অধিকাংশ তরুণ তরুণীরা জি এই যে তাদের ভক্ত হওয়াকে মেজুগেলা গ্রুপের সাথে আসক্তি এটা আসলে ইসলাম এই মানসিকতা কিভাবে দেখে ভক্তি ইসলাম সম্মত দেখেন আসলে থাকবে কারণ হলো যে নবীজি আলাইহি আলাইসাল্লামের কাছে এক সাহাবি আসলেন এসে বললেন ইয়া রসুল্লাহ মাথা সাহ কে কখন হবে এই হাদিসটি আমি বুঝিয়ে দিচ্ছি জি জি নবীজি বিরক্ত হলেন রাগ করলেন ধমক দিয়ে বললেন ওয়াই লাক ওমাজা আতাতালাহা ধিক তোমাকে এমন বেশি কি প্রস্তুতি হয়ে গিয়েছে তোমার ক্যামতের কথা জানতে জি জানার তো বহুবিধ বিষয় ছিল ওই লোক ঘাবড়ে গিয়ে বলে বলেসর আল্লাহ কিচ্ছু নাই শুধুমাত্র দুটো জিনিস আছে একটা হলে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি আর আল্লাহ নবী মোহাম্মদ আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি তখন নবীজি বলেন তাহলে তোমার আর ভয় নেই হ্যাঁ ক্যামত যখনই হোক নবীজি তার জন্য যেটি দরকার সেটি শুনিয়ে দিলেন তাকে নবীজি বলেন আলমার ও মা আমা যে যাকে ভালোবাসবে তার হাসর তার সাথেই হবে অন্য হাদিসে নবীজি বলে দিয়েছেন যে পৃথিবীর একজন প্রাচ্যের আরেকজন পাশ্চাত্যের অর্থাৎ খুব দূরের আর কি দুনিয়াতে কোনোদিন তাদের সাক্ষাৎ ঘটেনি কিন্তু মন থেকে একজন আরেকজনকে ভালোবাসত কেয়ামতের দিন আল্লাহ প্রাচ্যের লোকটাকে পাশ্চাত্যের লোকের কাছে এনে আর পাশ্চাত্যের সেই সুদূরবর্তী লোকটাকে কাছে এনে দিয়ে বলবে হাদ আল্লাহাদে কোন তো হেব্য দুনিয়া এই হলো সেই লোক যাকে তুমি দুনিয়াতে অন্তর থেকে ভালোবাসতে অতএব হিজ ডেস্টিনেশন ইজ ইউর সেম ডেস্টিনেশন অথবা ইউর ডেস্টিনেশন ইজ হিজ সেম ডেস্টিনেশন সে যদি জাহান যায় তুমি জাহান নামে যাবে অতএব দেখুন ভালোবাসাটা এটা হালকা কোনো বিষয় হালকা করবে দেখার বিষয় এটা মহাব্বত এটাকে বলে কোরআনের ভাষায় মহাব্বত বলা হয় নবীজিকে কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম হ্যাঁ ওরাজুলানে তাহাব্বা ফিল্লাহ দুই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে ছায়ে দিবেন যারা একজনকে একজন আরেকজনকে আল্লাহর রাস্তায় ভালোবেসেছিল অতএব কাকে ভালোবাসছি কাকে মন থেকে এটি কিন্তু খুব গভীরভাবে ভাবার বিষয় যদি আমার হয় ধরুন এর উলটা তো হতে পারে যে মিশরের কারি আবদুল বাসেদ জীবনে দিন তাকে চোখে দেখেনি সাক্ষাৎ হয়নি কিন্তু তার তেলাওয়াত শুনে তার প্রতি একটা মায়া মমতা ভালোবাসা হয়ে গিয়েছে এই ভালোবাসা নাজাতের কারণ হতে পারে আচ্ছা হুম অতএব যদি ভালো মানুষকে ভালোবাসেন হ্যাঁ তাহলে এটা নাজাত হবে আর খারাপকে ভালোবাসলে অতএব যারা পাপাচার নিয়েই যাদের দল পাপাচার যাদের এক্টিভিটিস যারা এইগুলি নিয়ে আসবে গান বাজনা বাদ্যযন্ত্র এইগুলি নিয়ে যারা থাকে এবং অধিকন্ত তারা অমুসলিম তো এমনিতে অমুসলিমরা অন্তরের ভালোবাসা পায় না আমাদের দেশের হাজারো সমস্যা রয়েছে না এইগুলি নিয়ে ভাবনার মতো যুবকদের যুবক যুবতীদের মানসিকতা নেই দেশকে এগিয়ে নেওয়ার জন্য জাতির কল্যাণ সাধন করার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থার বিষয় নিয়ে ভাবার জন্য আমাদের দেশে ইসলামিক সঙ্গীত সহ আমাদের দেশের ইসলামিক কালচার সহ কোন জিনিসের অভাব পড়েছে কোনো কিছু তো অভাব নেই এরপরে যেহেতু ভালোবাসা সেখানে চলে গিয়েছে বুঝতে হবে ভালোবাসার জায়গা তো কোনটা অন্তর 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 যদি ফাঁসেদ হয়ে যায় মানুষের যখন রুচি বিকৃত হয়ে যায় তখন দেখবেন সুস্থ কিছু ভালো কিছু তার কাছে ভালো লাগে না আমি ইউরোপে সচক্ষে দেখেছি মানুষ সুন্দরী মেয়েরা পর্যন্ত এই তার ঠোঁটের মধ্যে লুহার আংটা লাগায় ঠোঁটটাকে এরকম করে বাঁকা করে রাখে চোখের এখানে লাগায় কেন লাগায় বিকৃত রুচি এরপরে মাথার অর্ধেক চুল ফেলে দেয় আর অর্ধেক চুল রেখে দেয় আমাদের যুবক যুবতার হয়তো মনে করবে কি জানি হয়েছে কি হয়েছে জাহান্নামের নরকের জ্বালানি হয়েছে কিছু হয়নি এরপরে দেখেছি একই মানে একটা সুন্দরী যুবতী সাজসজ্জা তো সে পছন্দ করবে না সুন্দর সাজসজ্জা পছন্দ করবে অন্ধকার ষষ্ঠ সে ঢেকে রাখবে সেখানে দেখেছি সে তার প্যান্টের এক পা একেবারে আচ্ছা কিভাবে বলবো তার একেবারে মাজা পর্যন্ত কমর পর্যন্ত এক পা সম্পূর্ণ কেটে ফেলে দিয়েছে আরেক পা একেবারে পায়ের পাতা পর্যন্ত রেখেছে এটা স্টাইল এরকম করে কেন করে যেহেতু রুচিটা বিকৃত হয়ে গিয়েছে মানুষের যখন রুচি বিকৃত হয়ে যায় তখন সে ভালো খাবার না খেয়ে এটাকে পচিয়ে মদ বানিয়ে তখন সে খায় হ্যাঁ এরকম রুচি যদি নষ্ট হয়ে গিয়ে থাকে তাহলে আমাদের যে সমস্ত যুবক যুবতী না 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 পৈতৃক অথবা ফ্যামিলি গাইডলাইন পেয়েছে না শিক্ষা ব্যবস্থায় ভালো কিছু পেয়েছে না রুচি কিছু পেয়েছে এখন তারা বিটি কি নাম বললে বিটিএস এর জন্য তারা পাগল পারা হয়ে যাচ্ছে আমি সাবধান করে দিচ্ছি এই ভালোবাসার কারণেই যদি অন্তর থেকে ভালোবাসা হয় এইটাই কেয়ামতের দিনতে সে পাকা হওয়ার জন্য যথেষ্ট হতে পারে অতএব যে কোনো জিনিসকে ভালোবাসা যাবে না আমি একটু শক্ত করে বললাম যেহেতু আমাদের ছেলে মেয়েদের রাইটটা আমাদের উপরে রয়েছে যেই জিনিসকে শক্ত করে আমি যদি কোথাও একটা কাঠের মধ্যে একটা পেরেক ডাবাইতে চাই আর সেটাকে যদি বলে যে এরকম করে তাহলে ডাববে না যেগুলো যেগুলো শক্তের বিষয় যে আমাদের ভালোবাসার হাজার বিষয় রয়েছে এগুলো বাদ দিয়ে ভালোবাসা ওই দিকে চলে যাচ্ছে আকর্ষণ সেই দিকে চলে যাচ্ছে এগুলো তো একটু শক্ত করে বলা দরকার যাতে তারা বুঝে যে বিষয়টা হালকা নয় অতএব আমি আমার আদরের স্নেহের মায়া মমতার আমাদের নয়নের মনে কলিজার টুকরা যুবক যুবতীদেরকে স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়ে বলছি তোমরা রাষ্ট্রের কল্যাণের জন্য ব্রতি হও এই রাষ্ট্রের ধারক বাহক তোমরা এই রাষ্ট্রের কল্যাণ করবে তোমরা এই রাষ্ট্রকে নিয়ে জাতিকে নিয়ে এই আমাদের জনগণকে নিয়ে ভাববে তোমরা অতএব তোমাদের ভাবনা সেদিকে যাওয়ার তো সুযোগ নেই তোমাদের ভালোবাসা সেদিকে যাওয়ার তো সুযোগ নেই আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তো আমিন